ইন্দাস ব্লকের এক পোস্টমাস্টারকে লক্ষ লক্ষ টাকা তছরূপের অভিযোগে গ্রেপ্তার করল ইন্দাস থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা যায়, ওই পোস্টমাস্টার গ্রাহকদের জমা দেওয়া টাকা পাসবুকে হাতে লিখে ছেড়ে দিতেন। সেই টাকা কখনোই হেডপোস্ট অফিসে জমা পড়ত না বলে অভিযোগ। গ্রাহকরা হেডপোস্ট অফিসে টাকা তুলতে গেলে দেখত অ্যাকাউন্টে টাকা নেই। বেশ কয়েকবার এই ঘটনা ঘটার পরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনার কথা জানাজানি হতেই ওই পোস্টমাস্টারকে অপসারণ করা হয়েছিল। বাঁকুড়া পোস্ট অফিস থেকে ইন্দাস থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। সেই মতো তল্লাশি শুরু করে পুলিশ তার খোঁজে। অবশেষে দীঘল গ্রামে নিজের বাড়ি থেকে এক মাস পরে তাকে গ্রেপ্তার করে বিষ্ণুপুর আদালতে পেশ করে পুলিশ। করেছে, খুবই ভালো লেগেছে, অ্যারেস্ট হয়েছে। কিন্তু অ্যারেস্ট হলেও তো আমরা তো টাকাটা পাবো না, ওনাকে অ্যারেস্ট করলো। কিন্তু আমরা চাই যে আমাদেরকে টাকাটাকে আমাদেরকে বুঝিয়ে দিতে হবে। আমার গরিব মানুষ, আমরা খেটে খায় খাই। হ্যাঁ, আজকে এখানেও কাজে যাচ্ছি, বাইরে গ্রামে কাজে যাচ্ছি, সেখান থেকে এনে আমরা ওই 500-1000 টাকা জোগাড় করে করে জমা করেছিলাম। হ্যাঁ, ঘরের একটা কিছু কাজ করবো বলে, কিন্তু সেই সব কাজের জায়গা তো হলোই না, এবং আমরা খেতে পাবো নাকি সেইটাই সন্দেহ। আপনারা প্রশাসনের কাছে কি চাইছেন? প্রশাসনের কাছে আমরা এইটা চাইছি যে আমরা টাকা পয়সা যেটাই জমা দিয়েছি সেই টাকাটাই যেন আমরা ফেরত পাই। কত টাকার মতো গেছে? আমার গেছে 95,000 টাকার মতো গেছে। এটা আপনি কতদিন আগে জানলেন যে আপনার 95,000 টাকা? 95,000 টাকা বলতে, আমি টাকা একবারে তুলি নাই, আমি শুধু জমা করেই গেছি। আমি বাড়ি করবো বলে একবারে জমা করে গেছি, আমি যখন তুলবো একবারেই তুলবো বলে সেই হিসাবে আমি ওখানে জমা করেছি। এখন এই যখনই দেখা গেলো যে এরকম ঘটনা ঘটে গেছে, গেলুম, বই আমার নাই, জয়েন অ্যাকাউন্ট ছিল স্বামী স্ত্রীর, বই আমি পাই নাই। আর বইয়েতে এখন মানে সার্চিং করে দেখা যাচ্ছে 1,000 টাকা রয়েছে, বই নাই, মানে এমনি কম্পিউটারের সাহায্যে দেখা যাচ্ছে 1,000 টাকা পড়ে রয়েছে। আমরা চাইছি যে ও যেভাবে আমাদের টাকা পয়সা নিয়ে এদিক ওদিক করেছে, ওটা গুরুভাবে শাস্তি পাক, আর যেন আমরা বই এবং টাকা পয়সা ফেরত পাই। আমি বর্তমানে 10,000 টাকা মতন পাই নাই, এখন বইও নেই আর টাকাও নেই। আপনি এটা কতদিন মা বছরখানা হবে না, এখনো আর 8 মাস 9 মাস এরকম হবে। এনার কাছে যে পরবর্তী পরিমাস এসছে গেছিলাম, মোটামুটি বলছে যে এখনো বই আসেনি, খবরটা নেবেন। উনি যে অ্যারেস্ট হয়েছেন, এটা আপনারা কতটা খুশি? আমরা তো এটা খুশি আছি, এই যে টাকা পয়সা যে এখানে আরো অনেকে নিয়ে নিয়েছে, আমরা চাই যে ওর শাস্তিটা হোক। আরও ও অ্যারেস্ট হয়েছে, ভালোই হয়েছে, আমাদের টাকা পয়সা বিশাল মেরে দিয়েছে। এত টাকা পড়তে যখন টাকা বই দিতে গেছি, আজ এসো কাল এসো করেছে, টাকা দেয় নাই, এবং বইয়ের টাকা উল্লেখই করা নাই। আমার 20,000 টাকা আছে, বই লিখে নাই। আর এই পোস্টমাস্টারকে গেছি, পোস্টমাস্টার বলেছে তোমার বইয়ের টাকা নাই, তুমি ওকে ধরোগে, আর এর কোনো পাত্তা দেয় নাই। আজকে যে উনি অ্যারেস্ট হয়ে গেছেন, এতে আপনারা কতটা খুশি? হ্যাঁ, ভালো হয়েছে, সবাই খুশি এতে, এবং আমাদের পরবর্তীকালে টাকা যেন আমাদের বইয়ে আসে। আমাদের টাকা কোনো ফেরত চাই, টাকা আমাদের ফেলু, আমরা তো অনেক টাকা দিয়েছি, বই চাইছি আই নাই, কাকিমা কাল দেবো, কাকিমা আনতে ভুলে গেছি, আমি এই কাকার 25 টাকা নিয়েছি আর বই নাই। আপনারা প্রশাসনের কাছে কি চাইছেন? টাকা কোনো ঘুরের দিকে আমাদের, হ্যাঁ, ওরও শাস্তি হোক, আর নারে সে টাকা যদি দিতে পারে সে তাহলে টাকা কোনো ফিরত দি। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দ বার্তা।